প্রিয় আসসালামু আলাইকুম প্রিয় ছোট্ট সোনামণিরা, কেমন আছো? ভালো আছো সবাই? ভালো আছো? মিসও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের এতদিন তোমাদের ক্লাসে ক্লাস নিয়েছি, মৌখিকও শেষ, তোমাদের সিলেবাস শেষ হয়েছে, লিখিতও শেষ হয়েছে, মৌখিকও শেষ হয়েছে। আজকে মিস তোমাদেরকে বাংলা ক্লাস নিয়ে হাজির হলাম, রিভিশন চলবে আজকে। তোমাদের কি সিলেবাস যেহেতু শেষ, তোমাদের আজকে কি বাংলা রিভিশনটা চলবে, ঠিক আছে? তাহলে প্রথম থেকে আমরা বাংলা রিভিশনটা দিব। আশা করছি তোমরা বেশি করে প্র্যাকটিস করেছো, এগুলো এসডব্লিউ করেছো, সিডব্লিউ করেছো, তাহলে তোমরা ইনশাল্লাহ পারবে, ঠিক আছে? আজকে প্রথম থেকে মিস সবর্ণগুলো দাঁড়ায় বাই বাই লিখো, স্বর অ থেকে রি পর্যন্ত, স্বর অ থেকে রি পর্যন্ত তোমাদেরকে মিস রিভিশন দিব, ঠিক আছে? দেখি তোমরা বলো তো, মিস এখানে লিখে দিয়েছি হোয়াইট বোর্ডে, এবং তোমরা বাংলা বইটাও বের করো। বাংলা বইটার নাম কি? সহজ বর্ণ পরিচয়, বের করো পৃষ্ঠা নাম্বার 4। এটাও খোলো, পেন্সিল আর খাতা নিয়ে সামনে বসো, আবার তোমরা রিভিশন দিবে এবং লিখবে, ঠিক আছে? আচ্ছা এটা বলো তো দেখি, এটা কি, এটাকে কি বলে, এটাকে কি বলে? আমরা অনেকে স্বরবর্ণগুলো ভুল করে থাকি, তাই না? তাহলে এটাকে কি বলে? স্বর অ, স্বর অ। এটাকে কি বলে? স্বর অ। হ্যাঁ, আমরা অনেকে বলি স্বরয় স্বরাইয়া, এটা হবে না, স্বর অ হবে, ঠিক আছে? তারপর এর পরে এই বর্ণটি কি বলে? স্বর আ, স্বর আ। আবার বলো এটা কি? আমরা এতদিন স্বরয় স্বরাইয়া পড়েছি, কিন্তু এটা হবে না, এটা কি বলে? সঠিক বর্ণটি হবে স্বর অ। এটা কি? স্বর অ। এটা কি? স্বর আ। এটা কি? স্বর আ। হ্যাঁ, তারপর এটা, এটা কি হবে? এটা কি? রশ্মি ই, রশ্মি ই, মানে ল হবে না, বসুন্ধর হবে, বসুন্ধর উচ্চারণ করবা, রশ্মি কি, এটা কি? রশ্মি, রশ্মি ই। হ্যাঁ, এটা কি হবে? দীর্ঘ ই, দীর্ঘ ই, দীর্ঘ ই। এটা কি? রশ্মি ই, এটা কি? দীর্ঘ ই। হ্যাঁ, এটা কি? রস্য উ, এটা কি? রস্য উ, বসুন্ধর, রস্য উ। হ্যাঁ, এটা কি হবে? দীর্ঘ উ, এটা কি? দীর্ঘ উ। তাহলে এটা কি? এরপরে বর্ণটা কি? রি। এরপরে বর্ণটা কি? রি, ঠিক আছে? এভাবে আমরা পড়বো, ঠিক আছে? এটা আবার আবার বলো, তোমাদের মিসও এতদিন ধরে সরাই সরাই পড়া শিখিয়েছি, কিন্তু সঠিক বর্ণটি হবে স্বর অ, সঠিক বর্ণটি কি হবে? স্বর অ। তাহলে এটা কি আবার বলো, আবার রিভিশন দাও, স্বর আ, স্বর আ। হ্যাঁ, এটা কি? রশ্মি ই, রশ্মি ই। এটা কি? দীর্ঘ ই, এটা কি? দীর্ঘ ই। পিসের সাথে সাথে বড় করে বলো, এটা কি? রশ্য উ, ভেরি গুড। এটা কি? দীর্ঘ উ। হ্যাঁ, এটা কি? রি। তাহলে আজকে স্বরবর্ণগুলো ধারাবাহিকভাবে রিভিশন দিয়েছি, এরপর তোমাদেরকে আমি মিস তোমাদেরকে খালি ঘর পূরণটা দেখিয়ে দিব, ওটা, ওটাও রিভিশন চলবে, একটু ওয়েট করো। তোমাদের খালি ঘর পূরণটাও মিস রিভিশন দিচ্ছি, ঠিক আছে? খালি ঘর পূরণ কত থেকে? স্বর অ থেকে রি পর্যন্ত তোমাদের খালি ঘর পূরণ দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে কিছুক্ষণ আগে তোমাদেরকে স্বরবর্ণের ধারাবাহিকভাবে উচ্চারণগুলো তোমাদেরকে বলে দিয়েছি, স্বর অ থেকে রি পর্যন্ত। তাহলে তোমরা ওটা মিসের সাথে সাথে আবার বলো, এটা কি, কি বলেছিলাম? এটা নট স্বরয় সেটু স্বর অ, সেটু স্বর অ। হ্যাঁ, বলবে স্বর অ, তাহলে এখানে কি হবে? স্বর
আ, এটা স্বর অ হবে, এটা হবে স্বর আ, এটা কি স্বর অ স্বর আ, তাহলে এখানে এটা কি রশি, হ্যাঁ এখানে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, খালি জায়গা দেখতে পাচ্ছি, তাহলে রশির পরে কি হয় দীর্ঘ ই, তাহলে কি হয় দীর্ঘ ই, কি বসাবো এখানে দীর্ঘ ই, আচ্ছা এটা কি হবে রশ্য উ, গুড রশ্য উ, তাহলে এখানে কি হবে খালি জায়গা এখানে দেখতে পাচ্ছি, তাহলে রশ্যর পরে কি হবে দীর্ঘ উ, কি হবে দীর্ঘ উ, দীর্ঘ উ, তাহলে এখানে কি রি, এখানে কি হবে রি, ঠিক আছে তাহলে আবার বলো, আবার বলো এটা কি স্বর অ, হ্যাঁ স্বর অ, তাহলে আমরা এখানে খালি জায়গা দেখতে পেয়েছিলাম, এখানে কি কি লিখে কি বসিয়ে দিয়েছি স্বর আ, হ্যাঁ স্বর অ পরে স্বর আ, তারপর এখানে কি দেখা যাচ্ছে রশি ই, তাহলে এখানে খালি জায়গা কি বসবে দীর্ঘ ই, হ্যাঁ এখানে এটা কি রশ্য উ, তাহলে খালি জায়গা এখানে আমরা কি বসিয়ে নিয়েছি দীর্ঘ উ, হ্যাঁ তারপর এটা কি রি, এভাবে তোমরা রিভিশন দিবে এবং ওই বাংলা উচ্চারণগুলো যেন ঠিক থাকে, বাংলা উচ্চারণগুলো যেন তোমাদের ঠিক থাকে, স্বর স্বর সরাইয়া বলবে না, বলবে স্বর অ স্বর আ, ঠিক আছে, এবং বসুন্ধরা রশি বলার সময় বসুন্ধরা উচ্চারণ করবে, রশি ই ল উচ্চারণ করবে না, ঠিক আছে রশি ই দীর্ঘ ই, এভাবে তোমরা উচ্চারণ করে পড়বে, ঠিকভাবে বলবে, এবং আমি যে যে রিভিশন ক্লাস দিয়েছি এবং আগে যে ক্লাসগুলো করেছি এগুলো বাসায় রিভিশন দিবে বা বেশি বেশি করে পড়বে, এস ডাব্লিউগুলো বেশি করবে, সি ডাব্লিউ বেশি করবে, যারা এস ডাব্লিউ সি ডাব্লিউ করনি তারা কী করবে বাসায় এখনও সময় আছে বেশি বেশি করে এস ডাব্লিউ সি ডাব্লিউ করবে, আজকে এখানে বাংলা ক্লাস শেষ করছি, ভালো থাকবে সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।